উড্ডয়াল যাম, হেই চিন্তা হয় আমি ঘর দেওয়া গিয়েছিলাম, আটতে আটতে দেখি কি সামনে আইয়ে দেখি যে পাশ যে পায়রা ব্রিজ। ও মা, হ্যাঁ কি ব্রিজ, এত ব্রিজ তো না, ইয়া যেন এক পাহাড়ের মতো হারাইয়া থইছে, মধ্যে এনে আবার কি হারাইয়া দাঁড়া হারাই থইছে, দেখছেন কি দাঁড়াই থইছে, এ আবার টানা মানা দিয়ে থইছে দুই পাশে। এইরকম স্থাপনা বাংলাদেশে আছে? বাংলাদেশ যে এত দূর আগাইয়া গেছে হ্যাঁ তো আমি বুঝি নাই। ওরে মা, গাড়ি দিয়ে যাইতে আছে আর যাইতে আছে, কোথায় যায়, কমে যাইতে আছে, ইয়াদি গুয়াঘাটা যাইতে আছে, দেশের দক্ষিণবঙ্গ দিয়ে অনেক গাড়ি এই হিন্দে আয় যায়, রাজশাহী খুলনা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। ও মা, একই ব্রিজ, ব্রিজ তো না যেন হাঙ্গা হাঙ্গা বাড়ি, একটা বড়ো বড়ো খুঁটি দাঁড়া হারাই থইছে, খুঁটির লাগে যে দড়ি টানা দিয়েছে, দেখছো নি, ওরে টানা টানা জমে টানা দিয়েছে, টানা দিয়ে দাঁড়া হারছে কি এটারে, খাম্বা দাঁড়া করাই থেকে ব্রিজের মধ্যে। ও মা, এত খাম্বা, হাঁটতে হাঁটতে আমি একটু সামনে আগাই, সামনে আগাইতে আগাইতে দেখলাম কি, ও মা এ কি, এদি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট দেখা যাইতে আছে, এই যে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, ওই যে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের গেট। ও বাবা, এ কি স্থাপনা, এ তো দেখি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট বাকেরগঞ্জ পটুয়াখালী ঢুকতি লেবুখালী ব্রিজের গোড়ায়, পায়রা ব্রিজের গোড়ায়, ইয়া কি বিশাল এরিয়া জুড়ে একশের একশের বিল্ডিং আর বিল্ডিং দ্বারা হারাইয়া থইছে। আর ও বাবা, ও বাবা গো, একশের সেনাবাহিনীর গাড়িগুলা দাঁড়াইয়া রয়েছে, বেকুগুলা দাঁড়াই রয়েছে, যুদ্ধযান দাঁড়াইয়া রয়েছে, আর কত সুন্দর হইয়া যে হাজাইছে, এক মুখি এক সেট সুন্দর আর সুন্দর, দুই পাশে যে কি কায়দায় হাজাইছে, এগুলো হইলো দেখতেছি যে বড় বড় বিল্ডিং, এখানে মূলত সেনারা থাহে, এই বিভিন্ন ধরনের কাজ বলে করিয়েটরে এইখানে থাহে, এর পাশেই আবার ওই যে যতদূর তাকানো যায় অসংখ্য বিল্ডিং আর বিল্ডিং। ও মা গো, এক্সের বিল্ডিং আর বিল্ডিং দাঁড়াইয়া আর দাঁড়াই রয়েছে, পাশেই রয়েছে এই পায়রা সেতু, পায়রা সেতুর পাশে ব্রিজ, এই যে নদীজ্ঞ দেখাইতেই আছে, দেখেন কত বড়, এই নদী দিয়েই মূলত দক্ষিণবঙ্গের যত লঞ্চ এই হিন্দি চলাহেরা হরে চলাহেরা হইতে ঢাকা যায়। আর ওই যে বলেন না আপনারা বরিশালিয়া মানুষেরা খাতারঘাটটি বরিশালিয়া মানুষের লঞ্চে ছোড়া করে যায় না, দেখেন এই যে এই ব্রিজ দিয়েই এই লেবুখালির দিয়ে গুয়াঘাটার দিয়ে অত শত হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে পায়রা বেরুজ হইয়া আপনার দক্ষিণবঙ্গগামী অসংখ্য মানুষ কুয়াকাটা যায়, আবার কুয়াকাটা দক্ষিণবঙ্গ দেখো সেই সাগরকন্যা যার কথা না বললেই নয়। ও রে মা গো, আমি একটু দেখি দিই সেনা কাছে ক্যান্টনমেন্টগুলো হাজাইছে কি, ও মা গো রে মা গো, এক কী হাজান হাজাইছে, কমো কি গেটগুয়া দেখা যায়, উই সামনে গেটগুয়া বিশাল এরা এরিয়া জরিয়া, শুনছি যে কয়েকশো একর জমি রয়েছে এখানে, আর এর মধ্যে যে হাজাইছে দেখার মতো। আমরা আমি একটু নদীটা দেখার চেষ্টা করছি যে নদী দিয়ে দক্ষিণবঙ্গের লঞ্চগুলো এইখানে চলে যায়। আর ও বাবা, এই যে পায়রা ব্রিজ, হে এত ব্রিজ নেয়, এ যেন একটা বিশাল স্থাপনা। ও মা গো, ক্যান্টনমেন্টের পাশে একটু ছোট লেকের মতো করছে, এই যে লেকের মধ্যে দেখি যে একদম লাশ ঘুরিয়ে বেড়াইতে আছে। ও মা গো রে, হাঁসগুলো কি সুন্দর ঘুরিয়ে বেড়ায়, এই গো মনে যে কত সুখ, যাই হোক মুই একটু হামে আটার চেষ্টা করি, আটতে আটতে দেখি যে ব্রিজটারে কিরম করে হাজাইছে মূলত। ও মা গো রে মা গো, এই যে পাশে এবার একটু আটার জায়গাতেছে, এই যে দেখেন এগুলো দিয়ে মূলত নিচে নামা যায়, এটা মূলত ফুট ওয়ার, এই হিন্দি আস্তে আস্তে বাইয়া সিঁড়ি বাইয়া নিচের দিকে নামা যায়, একটু সিঁড়ি আছে এই সিঁড়ির গজ্জে নিচের দিকে নামা যায় নিচে দে। ও মা, ও ঘরের মতো করছে, পার্কের মতো, ওখানে বইয়ে মনে হয় এরা একটু ঘরে বেড়ে একটু সময় কাটায়, বুঝে সেনাবাহিনীর কিছু লোকজনও দেখা যাইতে আছে। যাই হোক মুই ব্রিজগুলো একটু টেটে দেখি যে ব্রিজটারে কিরম করে হাজাইছে, ওই দেখেন যে সুলতান পরিবহন যাইতে আছে পুরো দামা কাঁচাই দেয়, ও মুখি আর। আর উপাশে ও মা, নদীজ্ঞ কি নদীজ্ঞ তো হেইরাম, কিন্তু নদীজ্ঞায় পায়রা ব্রিজ হওয়ার কারণে এই যে সরোদ আসলে হে সরোদ মরদ গেছে কুইয়া, এখন
তাই লংগুলো চলতে পারে ভালোই, যে স্রোত আছে এখনও ভালো লং চলতে, পানি আছে প্রচুর পরিমাণ। এই চারিপাশের যে ভিউটা হ্যাঁ কিন্তু খুবই সুন্দর, আপনি চাইলে কোনো এক বিয়ালে এখানে আইতে পারেন, আইয়া ঘুরতে পারেন। আর নিচে দেখেন, নিচে আবার পানির লাগে আর সূর্যের লাগে একটা মিতালি চলতে আছে, ঝকমক 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 হতে আছে সব কিছু। সেনাবাহিনীর লোকজন দেন সাইকেল লইয়ে যাইতে আছে, আর গ্রিন লাইন এখানে তো কমু কি যে অসংখ্য পরিবহন আয় এদিকে, এই যে গ্রিন লাইন যাইতে আছে, এর গাড়ি বিরেন চলা হয়ে হরে অসংখ্য গাড়ি এখানে লাইন দিয়ে আয় আর যায় আয় আর যায়, ঘন্টায় শতে শতে গাড়ি ব্যাপারে পরিবহন আইয়া গেছে। এদিক দিয়ে পর্তুগালের গাড়িগুলো আইতে আছে আর যাইতে আছে, তবু কি অসংখ্য গাড়ি গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি গাড়ি শেষ নাই। আর কোনো এক ছুটি বিকেলে আপনিও কিন্তু আইতে পারেন এখানে, আইয়ে কিছুটা সময় কাটাইতে পারেন, আপনার সত্যি ভালো লাগবে দেখার মতো জায়গা। আর চারিপাশে যে পরিবেশ এত অতুলনীয় কি কম ইয়ার কথা, হাজার হাজার মানুষজন বিয়াল বেলা হইলে এখানে ইয়ে জ্বরও হয়, জ্বরও ইয়ে জডলা পাকায় চাল চাল বিভিন্ন ধরনের ফুচকা চটপটিতে মাইতে ওঠে বিয়াল বেলা, কমু কি জুটিতে জুটিতে আয় জোড়ায় জোড়ায় বয় খালি। নিচে নিচে দেখি দেখবো কি হচ্ছে, নিচে বার পার্কের মতো করছে ওখানে, মানে চটপটি চটপটি বেছে ওই পার্কের মতো, ব্রিজ সাইডে পার্কের মতো করার কারণে ওখানে মানুষ সক রাত্রেবেলা লাইন নিয়ে এই পর মানে চটপটি ফুচকা এইগুলো খায় টায়। ও মা গো বেনালাদি আইছে, বেনালাদি মালামাল লইয়া ওখানে যাইতে আছে। নিচে আবার নদী রক্ষা করার জন্য দুই পাশে ব্লকের ব্যবহার করছে, ব্লক দিয়ে দেখেন ওই রাস্তাটা হরছে কি ওই যে নদীর পাশে ব্লক, অসংখ্য জায়গায় এই যে ব্লক সৃষ্টি দিয়েছে, অনেক আডার মতো জায়গাও হরছে। আর এই যে খাম্বাগুলো দাঁড়াই দেখতে আছেন না, ওই টানা দিয়ে থইছে, ওটা মূলত ব্রিজটার দুই পাশ দিয়ে ধরে রাখছে, মানে ওটা লোড নিয়ন্ত্রণ করে ব্রিজটার এই স্পান্ডারে। আবার দেখেন ওই যে দুয়ারিয়া বেলায় ও এক জুটি আইসে আইয়ে প্রেম হরতে আছে, হরুক এরা হরুক আরামসে হরুক সমস্যা নাই মগ। এইটা হইলো ব্রিজের ফিনাল পয়েন্ট, এখন দেখ নদীগুলো দেখায় কেমন দেখায় কত বড়, ব্রিজটা মূলত দৈর্ঘ্য প্রায় 9-2 কিলোমিটারের মতো। এইখান দিয়া মূলত পর্তুগালের দূরত্ব হইলো যাইয়া 10 কিলোমিটার, অর্থাৎ 10 কিলোমিটার পরে এলে পর্তুগালি শহর আরম্ভ, কিন্তু মূলত পর্তুগালি এই ব্রিজে গোড়া দিয়ে পর্তুগালি শহর আরম্ভ হয়েছে, এর আগের অংশ হল বাকেরগঞ্জ। যাই হোক মুই একটু হংকে আগেই, আর এদিক তো দেখাটা হয়েছে হামি টোলগড়, টোল টোল শেষ হইলে পর মুই হামে যামো, এখন মুই বাকেরগঞ্জের উদ্দেশ্যে যামো, পর্তুগালি যাইছি এখন বাকেরগঞ্জে যাই। তাহলে লেবুখালী ব্রিজ এই পায়রা ব্রিজ দেখাটা হয়েছে বড়ই সুন্দর জায়গা, আপনারাও আইতে পারেন আইয়ে দেখতে পারেন, দেখার মতো জায়গা, কোনো এক ছুটির বিকেলে ছুটি লইয়ে আইতে পারেন ঘুরিয়ে যাইতে পারেন, ইহার পর দেখতে পারবে বাকে পর্তুগালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে পারবেন, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট দেখবেন, দেখার মতো জায়গার অভাব নাই বুঝ মনু। ধন্যবাদ সবাইকে ডিএন ব্লগসে প্রবেশ করার জন্য, থ্যাংকস ফর ওয়াচিং।